Jetzt ist von Werner Sporting Club. Jetzt ist von Werner Sporting Club. আমি আগেও বলেছি আরো একবার বললাম, ফিয়ানা কথার অর্থ আমার যতটুকু জানা আছে ল্যাটিন শব্দে, যাতে সমাজ আলোকিত হয়, আমাদের অন্তর আলোকিত হয় এবং হৃদয় আলোকিত হয়। একেবারে তারাই তারাই উচিত হয়ে উঠেছে মঞ্চ, আমাদের মোটামুটি একটি বড় মঞ্চ, কিন্তু এত তারার সঙ্গে ছোট হয়ে যাচ্ছে। আসুন আমরা এই বিশিষ্ট মানুষদেরকে আজকে এই ইয়ানা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা তাদেরকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং সম্মান জানাই। এবং সব থেকে বড় কথা যে এই যে ইয়ানা স্পোর্টিং ক্লাবের ডাকে তারা যে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে এসেছেন, আজও দিচ্ছেন, তার জন্য কিন্তু ইয়ানা স্পোর্টিং ক্লাবের এবং ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। এক এক করে বিশিষ্ট ব্যক্তিত্বদের উত্তরীয় পরিয়ে পুষ্পে আজকের এই 41তম বর্ষের যে বিজ্ঞান দেবীর আরাধনা ইয়ানা স্পোর্টিং ক্লাবের আয়োজনে 41তম বর্ষে এই আয়োজন ভিয়েনা স্পোর্টিং ক্লাব। প্রত্যেক বছর আপনারা জানেন যে ভিয়েনা স্পোর্টিং ক্লাব আমাদের মানে আমাদের 38 নম্বর ওয়ার্ড তথা উত্তর কলকাতার অন্যতম সেরা একটি সরস্বতী পুজো। এবং এটা আমরা বলি না, এটা আমাদের অঞ্চলের লোকজন বা আমাদের উত্তর কলকাতা জেলার লোকজন বলে যে এই এত বড় সরস্বতী পুজো, এত বিশাল আকারের সরস্বতী পুজো আমাদের বোধ হয় নর্থ কলকাতাতে দু একটা হাতে গোনা হয়, তার মধ্যে ভিয়েনা স্পোর্টিং ক্লাব অন্যতম। আমরা এই সরস্বতী পুজো ছাড়া সরস্বতী পুজোর সাথে সাথে বিভিন্নভাবে চেষ্টা করি অঞ্চলের সমস্ত দুস্থ গরিব মানুষ যারা আছেন, যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ না, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের পাশে থাকা, বিভিন্ন রকমভাবে পাশে থাকার এবং সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, যেমন রক্তদান থেকে শুরু করে পুজোর আগে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বা শীতকালে শীত বস্ত্র বিতরণ, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা থাকার চেষ্টা করি। এবং চেষ্টা করি যে সারা বছর মানুষের উপকারে, মানুষের কাজে, একটা ক্লাবের যেটা নৈতিক দায়িত্ব, কর্তব্য, সেই কর্তব্যটা পালন করার আমরা চেষ্টা করি। এবং আমরা আশা করি যে এই যে সরস্বতী 41তম বর্ষের যে সরস্বতী আমাদের, এটা প্রত্যেকের ভালো লাগবে, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং আমাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে যে যে মানুষদের কাছে, যারা আসতে পারবেন না শারীরিকভাবে, তাদের প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং তাদের যারা আনন্দ পান তার চেষ্টা করব। আপনার নাম পরিচয়? প্রিয়ঙ্ক পাণ্ডে, সাধারণ সম্পাদক ভিয়েনা স্পোর্টিং ক্লাব। নমস্কার, আমার নাম দীপক লাল, আমি ক্লাবের একজন সম্পাদক মণ্ডলীর সদস্য। 41তম বর্ষে আমাদের এই ভিয়েনা স্পোর্টিং ক্লাব আমরা যে পুজোর আয়োজন করেছি, এবছর আমাদের উদ্বোধনের একটা বিশেষতা রয়েছে, তার কারণ আমরা এখানে আমাদের
সমস্ত ধর্মের প্রতিনিধিদের মাধ্যমে আমরা আজকে আমাদের পুজোর উদ্বোধন করতে চলেছি, যার মাধ্যমে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা আমরা সমাজে দিতে চাই। এবং আমাদের সঙ্গে আমাদের এই অঞ্চলের মানুষ সারা বছর আমাদের সঙ্গে থাকেন, আছেন, এবং বিভিন্ন রকম যে সমাজ আমরা কল্যাণমূলক কাজ করে থাকি, যেমন দুস্থ যাদের বিয়ে হচ্ছে না তাদের আমরা আর্থিকভাবে সহায়তা করি, যাদের পড়াশোনার বই কিনবার ক্ষমতা নেই আমরা তাদের বই কিনে দিই সারা বছর। এই সব কর্মকাণ্ডে এই অঞ্চলের মানুষ আমাদের বিশেষভাবে আমাদের পিছন সঙ্গে রয়েছেন। আমরা তাদেরকে আন্তরিকভাবে আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং এখান এই মঞ্চ থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ আরেকবার জানিয়ে যাচ্ছি। ধন্যবাদ।